দেখতেছেন আমাদের যে বিচ, এই বিচ হলো মারিনা বিচ। এটা তুর্কি গিরনি, আর এখানে গিরনি খালেসি কেরিনা খাস্টেল। এই জায়গাটা একটা মিউজিয়াম। এখানে আমরা দ্বিতীয় অফিসের আপনারা বলছিলাম, দ্বিতীয় অফিসের আপনারা আপনাদেরকে দেখাবো এখানে যে মনোরম দৃশ্যগুলো এবং এদের পয়েন্টগুলো, এগুলো বিয়ার পয়েন্ট, যুদ্ধের সময় এই পয়েন্টগুলো এরা কাজে লাগতো সবসময়। এই যে দেখেন, এখানে দাঁড়িয়ে অবজার্ভ করতে পারতো এরা যে ওই প্রতিপক্ষ সৈন্যরা কীভাবে আসতেছে, এখান থেকে দাঁড়িয়ে অবজার্ভ করতে পারতো। এই দেখেন, এই যে চতুর্দিকে বর্ডার, এই যে এই দেখেন অনেক মানুষ এখানে আসতেছে, প্রত্যেকটা জায়গায় ভিউ আছে। দেখেন ছোট ভিউ আছে, এখানে ছোট ভিউগুলো করা হয়েছে, এগুলো আসলে খুব সূক্ষ্মভাবে করা হয়েছে। যদিও একটু পুরনো এগুলা বিশ্বাস করা অসম্ভব কিভাবে এগুলো তৈরি করা হয়েছিল। এগুলো গুহা, খুব গভীর সুরঙ্গ এই জিনিসগুলা। এই সুরঙ্গগুলা নিচ থেকে সাগর থেকে ডাইরেক্ট একদম সাগর থেকে জাহাজ, জাহাজ থেকে সাগর থেকে উপরে সরাসরি উঠতে পারতো এখানে। আমরা এখন উঠতেছি উপরে, আমরা তো অনেক উপরে আছি বর্তমানে, আর এটা দীর্ঘ দীর্ঘ পায়ে হাঁটার পরে আমরা এখানে আসতেছি। Hello, how are you? How are you? Yon ang mga kasama namin, apat kami. Si Krishnan. Okay, we can see. Si Rose Jean. Follow the leader. Follow the leader. Pero masaya rin, kahit lang apat kami. এখান থেকে আমরা শুরু করি বিশাল সমুদ্র, আর এখানে যে মারিনা বিচ, এখানে মারিনা বিচ আপনারা কিন্তু ফলো করতে পারবেন। মারিনা বিচ গুলা খুবই মনোরম দৃশ্য এবং সুন্দর, যে এখানে পর্যটকরা আসে বিশেষ করে সামারে প্রচুর পরিমাণে পর্যটক আসে। আমি গত বছর আসছিলাম, আমি সাগরের মাঝখানে পর্যন্ত গিয়েছিলাম, আমি তখন জাহাজে ছিল, জাহাজে গিয়েছিলাম। আমি এখানে মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে আসা হয়, এখানে যখন কাজের ক্ষেত্রে আমি সাবমেরিনে যখন এই কিছু কাজকর্ম থাকতো, এখন সাবমেরিন মেশিন, তখন আমি আমার বসের সঙ্গে এখানে আসা হয়তো একবার আসছি। তবে আর এখন যেটা আসছি এটা ভিজিটের মাধ্যমে আসছি। এখানে অনেক সুন্দর জায়গা দৃশ্যগুলো, এখানে আর কিছু জায়গা আছে দেখে আপনাদেরকে। সাগরের পানির একটা বৈশিষ্ট্য অন্যরকম, রংটা, সাগরের পানির যে রংটা সুন্দর, একটা রং খুবই সুন্দর এখানে। আর এখানে এখানে যদি আসি আপনারা আর কিছু জায়গা দেখতে পারি, ঠিক আছে।